হ্যালো বন্ধুরা আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ধরনের কেক শেয়ার করতে কেকটা ছিল আমার দুই পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের সরি এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক আমি প্রথমে ক্রামকোট করে পনেরো মিনিট ফ্রিজে রেখেছিলাম তারপরে এরপরে আমি ফাইনাল আইসিংটা করছি কেকটা ছিল আমার দুটো কালার কম্বিনেশনের একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কাস্টমারই ছবিটা পাঠিয়েছিলেন সেই হিসাবে আমি কেকটা ডিজাইন করছি আমি এটা ফাইনাল আইসিং করছি যথেষ্ট টাইম নিয়ে আইসিংগুলো করতে হয় কোনো রকম তাড়াহুড়ো করলে কিন্তু কেকের ফিনিশিংটা খারাপ হয়ে যেতে পারে সেই কারণে যথেষ্ট টাইম নিয়ে আমি এই কাজটা করি এখানে কিছুটা স্কিপ করে যাই কিছুটা স্পিডে দেখিয়ে দিই কেননা ভিডিওগুলো নলে অনেক বড় হয়ে যাবে এখানে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি আর পাইপিং ব্যাগে ভরে নিয়েছি নিয়ে পাইপিং ব্যাগটা আমি ছোটো করে কেটে জাস্ট নিচে তিনটে লাইন আমি দিয়ে নিচ্ছি এবার একটা স্ক্র্যাপার দিয়ে এটা সমান করে নিচ্ছি কেননা এটা দুটো কালার এইভাবেই ভাগ করা ছিল এবার উপরে একটা বর্ডার করছি আমি এটা ছোটো সাইজের স্টার নজেল জাস্ট ভেতর থেকে রাউন্ড করে টেনে নিচ্ছি আমি নজেলটার কোনো নাম্বার ছিল না সেই কারণে আমি বলতে পারলাম না ছোট সাইজের স্টার নজেল এটা এই যে এইবারে আমি এখানে ক্রিমের সঙ্গে কিছুটা গ্লেজ জেল মিক্সড করে নিয়েছি একদম ক্রিমটাকে স্মুথ করে নিয়েছি নিয়ে আমি তিনটে করে লাইন টানছি এটা অনেকটাই টাইম লাগে কিন্তু এখানে আমি একটু স্পিডেই দেখিয়ে দিলাম কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এগুলো আমরা খুব ধৈর্য ধরেই করি এতটা স্পিডে মোটেই কাজটা হয় না যতটা আমি দেখাচ্ছি এইবারে কয়েকটা করে ডট ডট দিয়ে নামিয়ে দিচ্ছি বড় থেকে ছোট করে করে ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছিল হয়তো ভিডিওতে অতটা ক্লিয়ার নয় আচ্ছা এটা আমি সেম পাইপিং ব্যাগ দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি ছোট্ট ছোট্ট পার্লের মতো জাস্ট ডট দিচ্ছি আর সাইডে একটু করে টেনে দিচ্ছি তবেই এই সুন্দর পার্লটা বাড়াবে আচ্ছা শুধু ডট দিলে কিন্তু এত সুন্দর বার না এটা এতটাই আমি তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি হয়তো একটু বুঝতে অসুবিধা হলো সেই জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি আমি ডিজাইনগুলো আগেও অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে আচ্ছা এখানে আমি নুর আর ইলেভেন নজেল নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ক্রিমা আমি এখানে অরেঞ্জ কালার মিক্সড করেছি কালারটা আপনি কতটা ক্রিম নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে এখানে আমি কোনোভাবেই বলতে পারি না যে এতটা ক্রিমে এতটা কালার মিক্সড করুন কেননা কালারেরও বিভিন্ন কোম্পানি রয়েছে কোন কোনো কোম্পানির কালার খুবই ভালো অল্প একটু ইউজ করলেই প্রপার কালারটা এসে যায় সেই জন্য আমি বললাম না আপনি নিজে ক্রিমের সঙ্গে কালার মিক্সড করে করে বুঝবেন কতটা প্রয়োজন আছে কালারটা দেওয়ার ছোট ছোটো গোলাপ বানিয়ে নিচ্ছি নিয়ে আমি বসিয়ে দিচ্ছি একে একে নজলটা দিয়ে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে এত সুন্দর বাড়ায় গোলাপগুলো ছোট্ট ছোট্ট গোলাপ কখনো এটা দিয়েই বড় গোলাপ করি আমার কাছে বিভিন্ন ধরনের রোজ নজল আছে তবে সবথেকে বেশি আমার এটাই ভালো লাগে কয়েকটা কুড়ি বানিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে আমি এবারে পাতা বানাচ্ছি আমি এখানে নজল ইউজ করিনি জাস্ট ভি সেভ করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি কাটিংটাও আগে আপনাদের সঙ্গে অনেকবার আমি শেয়ার করেছি সেই কারণে তাড়াহুড়ে আর আমার দেখানো হলো না আবারও টাইম পেলে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আমার থেকে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যতটা পারবো আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করব এই হলো আমার কেকের ফাইনাল লুক কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডেলি নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হই দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই